নিউজ চব্বিশে অনুসরণ রয়েছে আপনার সঙ্গে। বিধানসভা ভোটে বাম কংগ্রেস জোট এখনো জল্পনা স্তরে, আর এরই মাঝে কান্দিতে বাম কংগ্রেস অঘোষিত জোট। তৃণমূলকে রুখতে কংগ্রেসের মাস্টার স্ট্রোক, আস্থা ভোটের আগে বাম সমর্থিত নির্দল প্রার্থীকে উপপুর প্রধান ঘোষণা, বোর্ড দখলে থাকলে ওই কাউন্সিলরকে পুর প্রধান করারও আগাম ঘোষণা অধীর চৌধুরীর। দল ভাঙিয়েছে তৃণমূল, কান্দি পুরসভা প্রায় হাতছাড়া হতে বসেছিল কংগ্রেসের। 18 আসনের কান্দি পুরসভায় কংগ্রেসের দখলে ছিল 13টি আসন, তৃণমূলের 3টি, এবং 2টি আসন ছিল বাম সমর্থিত নির্দলের দখলে। কদিন আগেই কংগ্রেস ছেড়ে 5 কাউন্সিলর যোগ দেন তৃণমূলে, অর্থাৎ কংগ্রেস তৃণমূল দুতরফের পক্ষে 8 কাউন্সিলর। বোর্ড করতে যে কোনো পক্ষেরই এখন প্রয়োজন বাম সমর্থিত নির্দলদের সমর্থন। এই পরিস্থিতিতে বোর্ড ধরে রাখতে প্রকাশ্যেই বাম সমর্থিত নির্দলদের পাশে যান অধীর চৌধুরী। নির্দলের কাউন্সিলর এগিয়ে আসুন, আমরা আপনাদের ক্ষমতা তুলে দেব। কংগ্রেসের সঙ্গে জোটে ক্ষতির কিছু দেখছেন না বাম সমর্থিত নির্দল কাউন্সিলররাও। এখন বাম কংগ্রেসের একটা সমন্বয় ঘটার সম্ভাবনা আছে, সেটা যদি কালি থেকেই ঘটে আপত্তি কোন জায়গায়? তৃণমূল অবশ্য দাবি করেছে বাম সমর্থিত নির্দল কাউন্সিলররা তাদের সঙ্গে আছে, 29 তারিখ শেষ হাসি হাসবেন তারাই। আমার সঙ্গে প্রতিনিয়ত ওনাদের যোগাযোগ, এবং আমরাও আশা রাখছি শুক্রবারের দিন অনাস্থা পাশ হবে। এই পরিস্থিতিতেই নির্দল কাউন্সিলর শান্তনা রায়কে আপাতত উপপুর প্রধানের পদটি ছেড়ে দিল কংগ্রেস। আপাতত সেখানকার ভাইস চেয়ারম্যান পদ ছেড়ে দিতে চাই, তারপর যেদিন ভোটাভুটি হবে সেদিন শান্তনা রায়কে আমরা ভোট দিয়ে তাকে কাঁদি পৌরসভার চেয়ারম্যান করতে চাই। কাঁদি শহরকে রক্ষা করার জন্য সিপিএম এর দ্বারা সমর্থিত হলেও সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে তাকে আমরা সমর্থন করতে চাই। শিলিগুড়ির পর কান্দি, পুরো ভোট দখলে রাখতে হাতে হাত বাম কংগ্রেসের। বিধানসভা ভোটেও কি একই মডেল দেখবে রাজ্য? 24 ঘন্টার জন্য সোমা মাইতির রিপোর্ট, মুর্শিদাবাদ। তৃণমূলের বিরুদ্ধে জোট করতে সিপিএম যতটা মরিয়া, বাকি বাম শরিকরা ততটা নয়, তার থেকেও রক্ষণার্থ কংগ্রেস। পয়লা ফেব্রুয়ারি রাহুল গান্ধী কোন দিকে মত দেন না দেন তা দেখে এখনই কিছু বলতে নারাজ অধীর চৌধুরীরা। ছিল মানববন্ধন কর্মসূচি, বাম নেতারা হাতে হাত মিলিয়ে শপথ নিলেন বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের। কিন্তু এড়ানো গেল না জোট প্রসঙ্গ, বামেদের সব শরিক এক হতেই ফের জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলো জোট কি হচ্ছে। সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট চায়, এ কথা এখন আর গোপন নয়, একেবারে প্রকাশ্যে। কংগ্রেসকেও বলছি, আপনারা কোন দিকে, আপনারা কোন দিকে, এই লড়াইটা আপনারা কোন দিকে? কিন্তু শরিকরা কি চান? বারবারই বাম অলিন্দে ঘুরে ফিরে এসেছে এই প্রশ্ন। সিপিআই বুঝিয়ে দিল কংগ্রেসের সঙ্গে জোট তাদের মোটেই পছন্দ নয়। পশ্চিম বাংলায় এখানে বাম ফ্রন্টই হচ্ছে বিকল্প শক্তি, লড়াইয়ের মানুষের লড়াইতে বাম ফ্রন্ট রয়েছে, মানুষ সাড়াও দিচ্ছেন সেইভাবে। শেষ পর্যন্ত যদি জোট হয় তাহলে কি সিপিআই ফ্রন্ট ছেড়ে বেরিয়ে আসবে? এ প্রশ্নে অবশ্য চুপ সিপিআই। তবে জোট নিয়ে দারুণ সরব আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। বারবার কর্মীদের তোপের মুখে পড়তে হলেও তাঁর দাবি জোটই একমাত্র বিকল্প, বরং কংগ্রেস কেন দেরি করছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বামমন্ত্রী। বলটা এখন তাদেরই কোর্টে, তারা কি করবেন তারা ঠিক করুন। ইতিমধ্যে তাদের মধ্যে কিছু কিছু রিসেন্ডিং ভয়েস আমরা শুনতে পাচ্ছি, অতএব তারা এখনো পর্যন্ত ঐক্যমত্য হতে পারেননি। ফরওয়ার্ড ব্লকের অবশ্য শেষ কথা অশোক ঘোষ, এখনো মুখ খুলছেন না। কংগ্রেস কি শর্তে জোট চায় তা দেখেই মতামত জানাবো। আর বাকি শরিকদের নিয়ে আদৌ ভাবতে নারাজ বড় শরিক সিপিএম। তবে কংগ্রেসের সঙ্গে জোট হলে বৃহত্তর যে বাম মঞ্চ তৈরি হয়েছিল তার থেকে অনেকেই যে সরে যাবে তা কিন্তু একরকম স্পষ্ট। অন্যদিকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত মুখ বন্ধ রেখে কংগ্রেস নেতারা বসে পড়েছেন খাতা কলম নিয়ে, কোন অঙ্কে জোট বোঝাতে হিসেব কষিয়ে চলেছেন কংগ্রেসের অধীর অনুগামীরা। আর যারা জোট বিরোধী সেই মানুষ মহিলাদের চলছে বোঝানোর কাজ। সব মিলিয়ে ডান বাম দু দলের নেতারাই এখন চরম ব্যস্ত, আর ফোনে কথাবার্তা তো চলছেই। এই অবস্থায় দাঁড়িয়ে এবারের বিধানসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করবে এই ছবি আদৌ দেখা যাবে কিনা সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, 24 ঘন্টা।
খাদ্যসাথী প্রকল্প সহ গত সাড়ে চার বছরে তৃণমূল সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরতে আজ রোড রোডে বিশেষ কর্মসূচি অনুষ্ঠানে প্রদর্শিত হবে সব সফল কর্মসূচির ট্যাবলো উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী নিজে এছাড়া পুলিশ পদকও দেবেন তিনি গতকাল রাত থেকেই সাজিয়ে তোলা হয়েছে রেড রোড গত রাত থেকে রাস্তায় যান চলাচল বন্ধ এই অনুষ্ঠানের কারণে আজ রেড রোড ধর্মতলা এলাকার বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত সকাল ১১টায় বন্ধ হয়ে যাবে দ্বিতীয় হুগলি সেতু থেকে খিদিরপুর রোডমুখী র্যাম্প সেই সময় দ্বিতীয় হুগলি সেতু থেকে সব যানবাহন নামবে এজেসি বোস রোডমুখী র্যাম্প দিয়ে আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু থেকে এজেসি বোস রোডমুখী র্যাম্প দিয়ে নামার সব যানবাহন এবং দক্ষিণ কলকাতা থেকে আসা যানবাহন বিবাদীবাগ এবং উত্তর কলকাতার দিকে যাবে এজেসি বোস রোড ক্যাথেড্রাল রোড হসপিটাল রোড কুইন্সওয়ে জেল নেহেরু রোড এবং মেয়ো রোড দিয়ে বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত তৃতীয় হুগলি সেতু থেকে এজেসি বোস রোডমুখী র্যাম্প দিয়ে নামার সব যানবাহন এবং দক্ষিণ কলকাতা থেকে আসা যানবাহন বিবাদীবাগ এবং উত্তর কলকাতার দিকে যাবে শুধুমাত্র এজেসি বোস রোড ক্যাথেড্রাল রোড জেল নেহেরু রোড বেন্টিং স্ট্রিট হয়ে তখন হসপিটাল রোড কুইন্সওয়ে এবং মেয়ো রোড ব্যবহার করা যাবে না এসব কারণে যানজট থাকতে পারে স্ট্র্যান্ড রোডে তাই হাওড়া যাওয়ার জন্য দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করলে সময় বাঁচবে টার্গের বিধানসভা ভোটের আগে কলকাতাকে ভ্যাট মুক্ত করা শহর জুড়ে তাই বসছে আরো ৩৫টি কম্প্যাক্টার পুরসভার এই প্রকল্পে সিংহভাগ টাকাই দিচ্ছে রাজ্য সরকার বরাদ্দ হয়েছে ৩০ কোটি টাকা শহরের এখানে ওখানে জঞ্জালে ভ্যাট পুরসভার কম্প্যাক্টর স্টেশন বসানোর পর অনেকটাই বদলে গেছে এই ছবি গত পুরভোটে তৃণমূলের সাফল্যের অন্যতম ইউএসপি ছিল এই প্রজেক্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগেও এই কম্প্যাক্টর মেশিনকেই ইউএসপি করে তুলতে চাইছেন আর সে কারণেই বিধানসভা নির্বাচনের আগে কলকাতাকে ভ্যাটবিহীন সিটি হিসেবে তৈরি করতে চাইছেন তিনি এখন শহরে কাজ করছে ৫০টি কম্প্যাক্টর স্টেশন রয়েছে ৩৬টি মুভেবল কম্প্যাক্টর নতুন করে আরো ৩৫টি কম্প্যাক্টর স্টেশন বসানোর উদ্যোগ নিয়েছে পুরসভা ইউপিএ জমানায় জেএনএনইউআরএম প্রকল্পের আওতায় শহরে কম্প্যাক্টর বসানোর প্রকল্প মঞ্জুর হলেও কেন্দ্রের সাহায্য মেলেনি দেখা গেল যে নতুন সরকার আসলো ২০১৪ ইউপিএ ২ সরকার আমাদেরকে স্যাংশন দিয়েছিল সেই স্যাংশনটাকে এরা ক্যান্সেল করল কেন্দ্রীয় সরকার থেকে কোনো সাহায্য পায়নি রাজ্য সরকার বেশিরভাগটা কিছুটা অংশ পুরসভা নতুন কম্প্যাক্টর স্টেশন বসানোর সিংহভাগ টাকাও দিচ্ছে রাজ্য প্রকল্পের জন্য পুরসভাকে ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য ইতিমধ্যেই ১৫ কোটি টাকা হাতে এসেছে পুরসভার ফেব্রুয়ারির মধ্যে কাজ শুরু করে দেবে নতুন ১৫টি কম্প্যাক্টর স্টেশন পুরসভার আশা চলতি আর্থিক বছরের মধ্যেই কাজ শুরু করবে সবকটি নতুন কম্প্যাক্টর স্টেশন পুরোপুরি ভ্যাট মুক্ত হবে কলকাতা ক্যামেরায় সুনীল মন্ডলের সঙ্গে দেবারতী ঘোষের রিপোর্ট ২৪ ঘন্টা ব্যাপক কর্মী সংকটের মধ্যে আজ উদ্বোধন হচ্ছে প্রগতি ময়দান দমকল কেন্দ্রে প্রশ্ন উঠছে কর্মী কই কারণ ২০১১র পর থেকে নিয়োগই হয়নি দমকলে কর্মী নেই এই কথাটা এখন দমকল বিভাগের সব মহলে শেষ নিয়োগ হয় সেই ২০১১ সালে এরপর থেকে আর নিয়োগ হয়নি অথচ এই ৫ বছরে বেড়েছে দমকল কর্মীদের কাজের পরিধি ঢেলে সাজানো হয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতর এরই মধ্যে ২টি নতুন দমকল কেন্দ্রের উদ্বোধন এই অবস্থায় দাঁড়িয়ে ক্ষোভে ফুসছেন দমকল কর্মীরা ডেপুটি ডিরেক্টর পদে থাকার কথা ৫ জনের এখন ১ জনও নেই ডিভিশনাল ফায়ার অফিসার ২৩ জনের থাকার কথা এখন রয়েছেন ১৮ জন ২১৭ জন স্টেশন অফিসার থাকার কথা এখন রয়েছেন ২১২ জন ৪০২ জন সাব অফিসার থাকার কথা রয়েছেন ১৪০ জন ২৬২টি শূন্য পদ ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার থাকার কথা ১১১২ জন রয়েছেন ৬১২ জন শূন্য পথ ৫০০ লিডার থাকার কথা ১০৮৯ জন ৬০৭ জন রয়েছেন ৪৮২টি পদ শূন্য ফায়ার অপারেটর ৪৯৬০ জন থাকার কথা রয়েছেন ২৪৩০ জন ২৫৩০টি পদ শূন্য স্টাফ কাম ড্রাইভার ৪০ জন থাকার কথা রয়েছেন ৫ জন ৩৫টি পদ শূন্য এএসও থাকার কথা ৬০ জন রয়েছেন ৫ জন শূন্য পদ ৫৫ তাহলে দমকলের কাজ চলছে কিভাবে দপ্তরের কর্মীদের দাবি নতুন নিয়োগ না হলেও বেশ কিছু স্বেচ্ছাসেবক বা এএফএস নিয়োগ হয়েছে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তা দমকলের রুটিন প্রশিক্ষণ নয় তাই স্বেচ্ছাসেবক থাকলেও অধিকাংশ কাজ সামলাতে হচ্ছে তাঁদেরই কর্মীর অভাব থাকায় এক ডিভিশন থেকে অন্য ডিভিশনে কাজ করতে যেতে হচ্ছে দমকল কর্মীদের তাদের অভিযোগ জরুরি পরিষেবার দোহাই দিয়ে কখনো ২ শিফট বা কখনো ৩ শিফটেও কাজ করানো হচ্ছে যখন এতটাই কর্মী সংকট তখন আবার নতুন ২টি কেন্দ্র
দমকল কর্মীরা বলছেন এসবই ভোটের চমক, নতুন করে কর্মী নিয়োগ না হলে এরপর ভেঙে পড়বে গোটা দমকল পরিষেবা। মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, চব্বিশ ঘন্টা। আরএসএস কর্মীদের হাতে আক্রান্ত অতি বাম ছাত্র সংগঠন ইউএসটিএফ এর কর্মী সমর্থকরা পুলিশের চোখের সামনে তাদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল আরএসএস কর্মীদের বিরুদ্ধে। দলিত ছাত্র রোহিত ভেমুরার মৃত্যুর প্রতিবাদে এদিন কেশব ভবনের সামনে বিক্ষোভ দেখাতে যায় ছাত্র সংগঠন ইউএসটিএফ, কিন্তু তার আগে হেদুয়া পার্কের কাছে তাদের উপর চড়াও হয় আরএসএস কর্মীরা। ছুটির দুপুরে এমনই ধুন্ধুমার কাণ্ড দেখল কলকাতা। উপলক্ষ হায়দ্রাবাদের দলিত ছাত্র রোহিত ভেমুলার মৃত্যুর প্রতিবাদ। আরএসএস এর সদর দপ্তর কেশব ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল অতি বাম সংগঠন ইউনাইটেড স্টুডেন্ট ডেমোক্রেটিক ফ্রন্টের, কিন্তু হেদুয়া পার্কের কাছেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ, রাস্তায় বসে পড়ে তারা। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এরপরই কেশব ভবন থেকে বেরিয়ে আসেন কয়েকশো আরএসএস কর্মী সমর্থক। পুলিশের চোখের সামনেই প্রতিবাদী ছাত্রদের উপর চড়াও হন তারা, শুরু হয় বেধড়ক মারধর। প্রকাশ্য রাস্তায় পুলিশের উপস্থিতিতেই চলে তাণ্ডব, আগাগোড়া পুলিশের ভূমিকা ছিল দর্শকের। আরএসএস কর্মীদের রোষের হাত থেকে রেহাই পায়নি সংবাদ মাধ্যমও। আমি বলছি একবারও, আমরা সর্বতোভাবে চেষ্টা করেছি যে যাতে কোন রকম ভাবে এরকম ঘটনা না ঘটে, এবং আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছিলাম, পুলিশকে একাধিকবার আমরা রিকোয়েস্ট করেছি, কিন্তু এটা সম্পূর্ণ পুলিশের নিষ্ক্রিয়তা। শেষ পর্যন্ত দুপক্ষকে হটিয়ে দেয় বলে প্রতিবাদী ছাত্রছাত্রীরা গ্রেফতার হলেও একজনও আরএসএস কর্মী সমর্থক গ্রেফতার হননি। চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় উত্তম রায়ের সঙ্গে সুমা দাস, কলকাতা। আরএসএস কর্মীরা যা করেছেন ঠিক করেছেন, ইউএসটিএফ সমর্থকদের তারা উচিত শিক্ষা দিয়েছেন, এমন মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। যদি সঙ্গের লোকেরা একটু রিয়েক্ট করে থাকে, আমার মনে হয় খুব একটা কিছু খারাপ করেনি, যাদের যেটা পাওনা সেটা ওরা পেয়েছে। আমার মনে হয় এদের প্রতি এইভাবে ব্যবহার করাই উচিত, যারা দেশদ্রোহী, যে ছেলেগুলি আফজল গুরু বা আর এর মতো দেশদ্রোহীদের ফাঁসির বিরুদ্ধে আন্দোলন করে, তাদের মুক্তির জন্য আন্দোলন করে, তাদের প্রতি কোনো সেম্প্যাথি আমাদের থাকতে পারে না। সেখানে আবার জাতপাত করতে গেছে, এ দেশদ্রোহী রাজনীতি, বিদেশি প্ররোচনা, এ সমস্ত কিছু হচ্ছে, তাতে আরএসএসকে জড়ানো হয়েছে। আরএসএস একটু অন্য ধরনের সংগঠন, তারা যেভাবে উত্তর দেয় সেটাই দিয়েছে, এতে আমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, যার যেটা পাওনা ছিল ওটাই পেয়েছে ওরা। তৃণমূলের মদতে রাজ্য আরএসএস এর শক্তি বাড়ছে, অভিযোগ অধীর চৌধুরীর। এই বাংলায় আরএসএস এর শ্রীবৃদ্ধির পিছনে সবথেকে বড় সহায়কের ভূমিকা পালন করছে মমতা ব্যানার্জি, তাই আরএসএস এর হিম্মত হয় যে হিম্মত তৃণমূলের দেখতে পাই আমরা পুলিশের মদতে বিরোধী দলের উপর আক্রমণের, সেই একই হিম্মত এখানকার আরএসএস এর হয়। তার কারণ আরএসএস আর তৃণমূল এখানে মিলেমিশে একাকার।